আমরা তার কাছে এখন জানতে চাইবো যে সাহিত্য এবং সংস্কৃতি তিনি চর্চা করছেন। তিনি আমি হুজুরকে খুব ছোটবেলা থেকেই চিনি এবং তিনি আমার খুব প্রিয় মানুষ। তার বক্তব্য আমার কাছে ভালো লাগে, তার লিখনই আমার কাছে আমাকে ছুঁয়ে যায় এবং তাকে আমি ফলো করতে চেষ্টা করি। আমি দেখেছি তিনি আমাদের মাদ্রাসায় অনেক আগে থেকেই কিন্তু আসেন, সুতরাং তাকে আমি একটু ভালো করে চিনি। তিনি একজন সফল সাহিত্যিক, তিনি শিশুদের নিয়ে কাজ করেন, তিনি বড়দের নিয়েও কাজ করতে চান এবং তার ব্যস্ততা অনেক বেশি। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি সাহিত্য এবং সংস্কৃতিকে একটা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এবং সেই গুরুত্বের জায়গা থেকে এই চর্চা করেন। তো এত কিছুর মধ্যে কিভাবে আপনি সাহিত্যের চর্চাটা করেন আর কিভাবে এটার প্রতি যোগ হয়েছে? ধন্যবাদ। আসলে তুমি যেভাবে এই বিষয়টা প্রেজেন্ট করেছো, বিষয়টি আমার জন্য এরকম না, আমার এই জগৎটা জাস্ট আগ্রহ, একটি ভালোবাসা আছে, দরদ আছে, এটাই, এর জন্য আমি এর সাথে লেগে থাকি। আর একটা কারণ আছে, সেটি হচ্ছে আমার কাছে অনেক আগেই মনে হয়েছে যে সাহিত্য মানেই হচ্ছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের একটি শৈল্পিক ছাঁচ। এটা আমি কতটা সুন্দর করে আমাকে সমাজের কাজে উপস্থাপন করতে পারবো, এটা একটা বাহন দরকার। মানুষ বিভিন্ন বাহনেই তো বিভিন্ন জিনিস বহন করে, তা আমাকে বাহন করার জন্য আমার চিন্তাকে একটি বাহনের উপরে ভিত্তি করে আমি সরিয়ে দিতে পারবো, অথবা আমি যদি ইসলামের সেবা করতে চাই সেটাও একটা মাধ্যমে অন্যদের কাছে পৌঁছাতে হবে, সেটার সুন্দর এবং উত্তম উত্তম রাস্তা হচ্ছে সাহিত্য আমার কাছে। এবং এক্ষেত্রে পৃথিবীর কালোত্তীর্ণ সাহিত্য হচ্ছে আমাদের কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এটা আমার চিন্তায় এসেছে। এরপরে যখন আমরা আলিম স্তরে বালাগাত শাস্ত্র, ফাসাহাত শাস্ত্র পড়ার সুযোগ পেলাম তখন আরও একটু সমৃদ্ধ হয়েছে। এবং আমি আমার লাইফে প্রিন্সিপাল হুজুরকে আমি ছোটোবেলার থেকে দেখছি, তিনি বই পুস্তকের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতেন, তখন বই আমার কাছে একটি স্বপ্নের জগৎ মনে হয়েছে। এই জগৎটার সাথে নিজেকে সম্পৃক্ত করতে করতে আমার একটা বোধ উদয় হয়েছে যে আমাকে যেখানেই যেতে চাই সেখানে এরকম একটা ভাব দরকার, সেই ভাবটা কেবল বই পুস্তকে পাওয়া যায়, আর সেই বই পুস্তকের মধ্যেই মূলত সাহিত্যের আনাগোনা। একজন সাহিত্যিক সে আমার মনের মধ্যের চাহিদাটা কী এটা তার লেখার মাধ্যমে ফুটিয়ে তোলেন এবং আমি তাকে ভিতরে ভিতরে ভালোবাসি, এমনকি কোনো দিন আমি তাকে দেখিও নি। এরকম অনেক লেখক আছেন যাদেরকে আমি চিনি না, জানি না, আমাদের সময় তো নাই, বরং আরও 1000-1500 বছর আগের যে সমস্ত পুস্তক লেখা তাদের সাথে আমরা একত্রিত হই এই এই সাহিত্য চর্চার মাধ্যমে। এক্ষেত্রে সর্বশেষ কথা হলো যে আমার মনে হয়েছে যে আমি যদি কোনো কিছু করতে চাই, আমি যদি জিহ্বার থেকে ভালো কথাগুলো গুছিয়ে বলতে চাই, তাহলে আমার সাহিত্যের আশ্রয় নেওয়া ছাড়া আমি এগুলো গ্রহণযোগ্য করে তুলতে পারবো না। এক্ষেত্রে নবীজি বলছেন সুন্দর করে যে ইন্না মিনাল বায়ান ইল্লা সিহরান, যে এই কথাটা একটা বক্তব্যটা জাদুর মতো। তো বক্তব্য যখন জিহ্বা দিয়ে বলবো তখন এটা জাদুর কাজ করতে হবে, যখন কলম দিয়ে লিখবো তখনও সেখানে জাদুর কাজ করতে হবে, তা নাহলে অন্যের হৃদয়কে ছুঁয়ে যাবে না। সেক্ষেত্রে সাহিত্যকে আমি ভালোবাসি এবং ইসলামী সাহিত্যের মধ্যেই আমি আমার জীবনটাকে, বা আমি আমাদের সংশ্লিষ্ট অন্যদেরকেও অনুরোধ করব যে সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাকে প্রায়োরিটি দিতে হবে এবং চরিত্র, আমাদের ইতিহাস, ঐতিহ্য সব যেন আমাকে ইসলাম ছুঁয়ে যায়, এটা যেন কোনোভাবে আমরা হারিয়ে না ফেলি। এই আর এত ব্যস্ততার মাঝেও, আসলে এই ব্যস্ততা শব্দটা আমি খুব পছন্দ করি না, ব্যস্ততা কিছু না, ব্যস্ততা বলতে যত কাজ একজন পুরুষের বেলায় কমপক্ষে আগে এটা বলতে হবে, আমরা এটা বলেছি, যদিও এভাবে পুরুষতান্ত্রিক কথা বলা ভালো না, সবার জন্য এক কথা যে ব্যস্ততা মানুষের গৌরব। আমি বেকার থাকলে আমার ভ্যালু কী সমাজে? আমি তো ভ্যালুলেস, কাজে ব্যস্ততা আমি আর যত বেশি আমি তত গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু এই ব্যস্ততাটা যেন বিজি ফর নাথিং না হয়, ব্যস্ততাটা যেন একটা অর্থবহ হয়, সে কারণে আমি আমার পেশার সাথে সম্পৃক্ত, আমার পেশার কাজ করতেছি, এখানে আমার ব্যস্ততা কিছু নাই, দিস ইজ মাই ডিউটি, এর মধ্যেই আমাকে সময় করে এই কাজটুকু করতে হবে। তা আমার এই সাহিত্য চর্চা আমার পেশাদারিত্বেও পেশাগতভাবেও আমাকে হেল্প করে, আমার কাজটা আমি ইজিলি মানুষের সামনে উপস্থাপন করতে পারি এবং সমাজের যারা চিন্তাবিদ, চিন্তাশীল, সাহিত্য নিয়ে কাজ করেন, লেখনী নিয়ে কাজ করেন, তারা যখন বুঝতে পারেন যে এই একটি লোক বা অমুক লোকটি এই জগতের সাথে সম্পৃক্ত, সে এটাকে পছন্দ করে, তখন সে তোমাকে উইলিংলি খুব ভালোবাসবে, আর যখন ভালোবাসবে তোমার কাজগুলো সহজ হয়ে যাবে। সর্বোপরি কথা হচ্ছে এটাকে ডিনাই করার সুযোগ নেই, একটি শিক্ষিত মানা মানুষজন
যে যে লাইনেই থাকুক সাহিত্যের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা মানে হচ্ছে সমাজের উচ্চতলা রুচিশীল মানুষদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। এক কথায় আমরা বলতে পারি যে আপনার জীবনে সাহিত্য এবং প্রশাসন একে অন্যের পরিপূরক হিসেবে আছে, এটা অনেকাংশে বলা যায়। হ্যাঁ তা যায়। অবশ্যই আল্লাহ তাআলা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সেই সুযোগ। হ্যাঁ, সকলের কাছে সেই দোয়া চাই। প্রিয় সদী হুজুর, আমাদের কাছে বলছিলেন ব্যস্ততার মধ্যেই কিন্তু সাহিত্য চর্চার সময়টা বের করে নিতে হবে, এবং যারা জগতে সাহিত্য চর্চা করেছেন তারা কিন্তু এভাবেই করেছেন, অনেক অনেক কাজ করেছেন কিন্তু সেই কাজের মধ্যেও তারা কিন্তু সাহিত্যের জন্য একটা বিশেষ সময় বের করেছেন। আসলে আমরা যদি প্রকৃত অর্থে সাহিত্যকে ভালোবাসতেই পারি তাহলে মনে হয় আমাদের পক্ষে এটা খুব বেশি কঠিন একটা ব্যাপার নয়। আর সাহিত্য তো এমন একটি জিনিস জীবনের বাইরের কিছু নয়, আমরা সাহিত্য চর্চাটা একেবারে জীবন থেকে বেরিয়ে এসে আমরা সাহিত্য চর্চা করতে হবে এমনটি তো কখনোই নয়। এটা এটা তুমি চমৎকার কথা বলছো। সাহিত্য মানে আমরা কবি সাহিত্যিক বলতে মনে করি যে কিছু চুল লম্বা রাখবে, কিছু না খেয়ে বা একটা আলাদা ভাব থাকবে, বিষয়টা এমন নয়। এটাকে আলাদা করা এরকম উচিত না। একজন প্রত্যেক যারা সফল হয়েছে জীবনে, তুমি তাদেরকে রিসার্চ করে দেখবা যে তারা এই সাহিত্যের সাথে নানান দিক থেকে সম্পৃক্ত আছেন। একটা সুন্দর সুখকর রুচিশীল মার্জিত জীবনই কিন্তু একটা সাহিত্য সাহিত্যময় হয়ে ওঠে তখন তার জীবনটাই। সুতরাং আমাদের জীবনের বাইরে কিছু নয় সাহিত্য, বরং জীবনকে নিয়ে কিন্তু সাহিত্য বলে থাকে। জীবন কিভাবে সুন্দর করা যায়, জীবনটা কিভাবে গঠনমূলক করা যায়, জীবনটাকে কিভাবে উপভোগ্য করা যায়, সেই বারোটাই কিন্তু আমাদেরকে সাহিত্য দেয়। সুতরাং আমরা সাহিত্যটা চর্চা করবো জীবনের জন্য, এবং আমরা জীবন থেকে সাহিত্যটাকে নিয়ে নিব, সেই কাজগুলো মনে হয় আমাদের করা দরকার। প্রিয় সুধী, সাহিত্য এমন একটি জিনিস জীবনের প্রত্যেকটা অনুষঙ্গ নিয়ে কথা বলে থাকে। জীবন, জীবনের যতগুলো দিক রয়েছে, জীবনের যতগুলো রং রয়েছে, সবগুলো ব্যাপারেই কিন্তু সাহিত্য কথা বলে থাকে। সুতরাং আমাদের সবগুলো জায়গাতে আমাদের সাহিত্যটাকে নিয়ে আসতে হবে, কি শিশু সাহিত্য, কি উপন্যাস, গল্প, প্রবন্ধ, সব জায়গায় কিন্তু আমাদের একটা সফল এবং সঠিক এবং সুন্দর পদচারণা গঠানো দরকার। সুতরাং সেই জায়গায় আমাদের ইসলামী সাহিত্য যদি আমরা একটু আলাদাভাবে বলি, আমরা কিন্তু শিশু সাহিত্যে কতটুকু সফল হয়েছি বা উপন্যাসে কতটুকু সফল হয়েছে, এমনি প্রবন্ধ টাইপের রচনা যথেষ্ট সমৃদ্ধ আছে বা ইতিহাস নির্ভর লেখা আছে, কিন্তু এই যে গল্প, উপন্যাস, তারপর শিশু সাহিত্য, এগুলার প্রয়োজনীয়তাটা কি, বিশেষ করে আমাদের এই ইসলামী অঙ্গনে এই বিষয়গুলোর প্রয়োজনীয়তাটা আরও কত বেশি? হ্যাঁ, আরেকটি আমার খুব স্মৃতি আছে তোমার এই জায়গাটায়, ধন্যবাদ তোমাকে, এই জায়গাটা গুরুত্বের সাথে তুলে ধরা উচিত। তার কারণ আমাদের, আমার তোমার সকলের ভিত্তিটাই তো ছোটোবেলার থেকে হয়ে উঠতে হয়। সেই হিসাবে ছোটোবেলায় আমি জীবনের প্রথম যে বইটি পুরস্কার পেয়েছি খুব ছোট্ট অবস্থায়, সেই বইটির নাম ছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কারণের ধন। এখনও আমার দৃশ্যটা মনে আছে, বইটার কভার কীরকম, ভেতর কীরকম, অল্প অল্প কালার দেয়া, তখন তো এরকম ফোর কালার আয়োজন ছিল না, কিন্তু পৃষ্ঠার ভিতরে যে শিরোনামগুলো ছিল সেই শিরোনামের ভিতরে টালপনা আঁকা ছিল, এখনও আমাকে নাড়া দেয়। তাহলে আমি একজন শিশু হিসাবে আমার ভিতরে কিন্তু একটা খোদাই হয়ে গেছে কারণের ধন। কারণের চরিত্রটা আমি সেই সময়ই আমার ফিলিংসে আসছে যে এইটা একটা চরিত্র। এরপরে আরও যত বই পুরস্কার পেয়েছি মোটামুটি অনেক দৃশ্য আমার মনে আছে, এবং আমি এটাকে খুব গুরুত্ব দেই সে হিসাবে তোমার জানা আছে কি না যে আমি একটি বই আমার হাতে প্রকাশ হয়েছে, এ পর্যন্ত আমার প্রায় পাঁচটি বই প্রকাশিত হয়েছে, এর মধ্যে একটি বই হচ্ছে কুড়ে ঘরের রাজা, তুমি দেখছো সম্ভবত, এই নামটাতেই বোঝা যায় যে কাদের জন্য লেখা। এবং আমি খুব চেষ্টা করেছি এটাকে, যারা শিশু সাহিত্য নিয়ে কাজ করেন তাদেরকে প্রথমে একটু লেখাপড়া করা, তারা কীভাবে কাজগুলো করছেন, শিশুদের কাছে কীভাবে পৌঁছানো যায় এই সাহিত্যের ক্ষেত্রে, তাদেরকে শব্দ চয়ন শেখানো, এটাও একটি কাজ শিশু সাহিত্য যারা রচনা করেন, শব্দ প্রতিশব্দ ইনিয়ে বিনিয়ে গল্প আকারে থিমটাকে তুলে ধরা, মূলত গল্পটাই তাকে একটু ইনভলভ রাখা, এই সব দিকে যেহেতু আমার মনে একটি রেখাপাত করেছে কারণের ধন, কাজে আমার কাছে মনে হয়েছে যে এরকম প্রত্যেকটা শিশু কিশোরের ভেতরে একটা রেখাপাত করানো দরকার। সেই রেখাপাতটা এখন দখল করে গেছে আমাদের কার্টুন, আমাদের নানান দিকটায় আমাদের শিশুদের মগজ ইনভলভ হয়ে যাচ্ছে, মানে তারা দেয়ার আর বিজি, কিন্তু আমরা কোথায় এই জায়গাটায়? সেক্ষেত্রে আমাদের যারা এই মনা তাদের উচিত ইসলামী সাহিত্যটাকে, মানে শিশু সাহিত্য যেটা ইসলাম নিয়ে রচিত, সেগুলোকে একটু অ্যাভেলেবেল করে দেওয়া। এক্ষেত্রে আমি বই পড়া লেখা এই সবগুলো বিষয় এখানে আসবে, লেখক লেখে না সে একটা সম্মানী ঠিকমতো তাকে অনার করা হয় না এই কারণে, প্রকাশক ছাপে না যেটা বিক্রি হয় না, পাঠক কিনছে না যেটা দাম বেশি,
এই এই সবগুলোই জটিলতা। এই জটিলতাগুলো ওভারকাম করা দরকার। এক্ষেত্রে আমি ইসলামী সাহিত্য প্রথমে রচনা করা সেগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা অপশন আছে। আমাদের দেশের কিন্ডার গার্ডেন, ছোট ছোট ইসলামিক কিন্ডার গার্ডেন, ইবতেদায়ী মাদ্রাসা, এই সবগুলোতে বেশি পরিমাণে ইসলামী শিশু সাহিত্য আছে। এই ধরনের বই পুস্তকগুলো প্রেজেন্ট হিসাবে, প্রেজেন্টেশন আমরা গিফট হিসাবে এগুলো ছড়াই দিতে পারি। যখন এই বইগুলোর ঘাটতি বেশি হবে তখন লেখক এগুলো লিখবেন। এবং আমাদের যারা আলোচক আছেন, বিভিন্ন জায়গায় সমাজের যারা কন্ট্রিবিউশন রাখেন এবং নক করেন, তাদেরকে এই বিষয়ে একটু নক করানো দরকার যে আমাদের সন্তানদের হাতে, কচি কাঁচা শিশু কিশোরদের হাতে আমরা কী তুলে দেব। আপনি বলবেন ওরা এগুলো পড়বে নাকি, এই ধরনের নেগেটিভ কথা আমাদের আমরা অনেকের কাছ থেকে শুনি। কে পড়বে আর কে পড়বে না, নোবডি নোজ। এটা আমার কাজ হলো জিনিসটাকে অ্যাভেলেবেল করে দেওয়া, সহজলভ্য করে দেওয়া। আমি তোমার জন্য এটা রচনা করলাম, তুমি না পড়লে তোমার খালাতো ভাই পড়বে, তুমি না পড়লে অন্য আরেকজন পড়বে, কেউ না কেউ এটা পড়বে। আর শিশু সাহিত্য এটা যে কেবল শিশুরাই পড়ে তা কিন্তু না, অ্যাডাল্ট এনাফ যারা তারাও কিন্তু পড়ে, আমি পড়ি, মানে আমার কাছে এটা ভালো লাগে পড়তে। মানে একটা জটিল কথা কত সহজ করে শিশুদের জন্য প্রেজেন্ট করা হয়, এটা একটি দৃষ্টিভঙ্গিরও ইজিনেস চলে আসে যে আমি না অনেক কঠিন কথা সহজ করে বলতে পারতেছি। তো সেই হিসাবে এই কথা আর বিস্তারিত না বলে আমি শুধু এতটুকু বলবো যে আমাদের সাহিত্য, শিশু সাহিত্য, ইসলামী শিশু সাহিত্য যেটা, এটা রচনা করা দরকার। যেগুলো রচিত হয়েছে বারবার এগুলো ছেপে অন্যদের কাছে হাদিয়া হিসাবে, গিফট হিসাবে, প্রতিষ্ঠানে যে কালচারাল প্রোগ্রাম হয় এই বিভিন্ন প্রোগ্রামে এই বইগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। এখন আমাদের দেশে এই যে একটা কাল হ্যাপি বার্থডে টু ইউ নিয়ে যে কথাগুলো হয়, এই বার্থডে আমরা যদি এটাকে ডিনাই করতে একেবারে না পারি তাহলে এটাকে ইসলাম ওয়াইজ করে নেই যে এই দিনে ওর জন্য একটা আয়োজন করি এমন যেটা ওর ফিউচারটা একটু ইসলামী আবহাওয়ায় গড়ে উঠবে। ওর জন্মদিনে আমি একটা গিফট দেই, অসুবিধা কি, সেই গিফট আমার একটা বই হোক, সেই বইগুলো আমরা বইমেলার থেকে কালেকশন করে নিয়ে আসতে পারি। এখানে বাচ্চাদের নিয়ে যাদের ছোটো ছোটো সন্তান আছে, ভাগনা ভাগ্নি আছে, এদেরকে নিয়ে আমরা ইসলামী পুস্তক প্রদর্শনী বিভিন্ন জায়গায় হয় বা আমাদের যে একুশে বইমেলা হয় এইসব জায়গাতে যাওয়া যায়। যদিও সেখানে কালেকশনটা ইজ ভেরি পুর, একুশে বইমেলাতে আমরা গিয়ে হতাশই হই বারবার যে ইসলামিক ধাঁচে শিশু সাহিত্য আসলে খুব হাতের কাছে, এমনি জেনারেল সাহিত্যও কম, কার্টুন দিয়ে ভরে যাচ্ছে। যা হোক, সর্বোপরি কথা হলো যে আমাদের মধ্যে যারা এই ব্যাপারে সক্ষম তাদের উচিত এই বইগুলোকে অ্যাভেলেবেল করে নামে মাত্র মূল্যে অথবা ফ্রি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা, তাহলে আমরা শিশুদের মনের মধ্যে একটা জায়গা করে নিতে পারবো। ঠিক এমনিভাবে শুধু আমরা শিশু সাহিত্য না বরং সব ধরনের সাহিত্যই আমাদের চিন্তা করা দরকার। আমাদের ইসলামী অঙ্গনে উপন্যাসেরও একটা যথেষ্ট অভাব রয়েছে, সেই জায়গাটাও আমাদের পূরণ করার চিন্তা করা দরকার। অর্থাৎ সব জায়গাতেই আমাদের দীনতা আমাদের স্বীকার করে নেওয়া দরকার যে আমাদের এই স্বাধীনতার এত বছর পরে বা 52-র এত বছর পরেও যে আমরা এই জায়গাটায় খুব বেশি আগাতে পারিনি, এই দীনতাটা স্বীকার করলে কিন্তু আমরা পরবর্তীতে এই জায়গায় কাজ করতে আগ্রহী হব। সুতরাং সেই স্বীকারোক্তিটা আমাদের অকপটে করা প্রয়োজন আমি আমার জায়গা থেকে মনে করি। আর এই গুরুত্বটা আমাদের উপলব্ধি করা দরকার, তাহলে মনে হয় কাজগুলো সুন্দর হবে। আরেকটা কথা হচ্ছে যে আমরা তো শিশু সাহিত্যটার দিকে আমি আরেকটু বেশি মনোযোগ হতে চাই, এই কারণে যে আমরা তো কেউ কখনোই শিশু ছাড়া আমরা তারুণ্যে যেতে পারি না, বার্ধক্যে যেতে পারি না, এই সময়টা আমাদের ক্রস করতে হয় এবং এই সময়টা হচ্ছে জীবনের শুরু লগ্ন। তো এই লগ্নে যদি আমরা ভালো কিছুর সাথে পরিচিত হই, সুন্দর কিছুর সাথে পরিচিত হই, ভবিষ্যৎটা আমাদের সুন্দর হতে সহজ হবে। অফকোর্স, আর সেই জন্যই কিন্তু মূলত আমরা শিশু সাহিত্যটার দিকে গুরুত্ব দিব এবং আমাদের ইসলামী সমৃদ্ধ শিশু সাহিত্য নির্মাণের জন্য আমাদের বহু উপকরণ কিন্তু রয়েছে। অফকোর্স, এবং অথেন্টিক, যে সবগুলো অথেন্টিক এবং সবগুলো একটা মনন গঠনে, একটা সৃজনশীল জাতি গঠনে। এটা অন্য কোনো জাতি আশা ইচ্ছা করলেও আশা করলেও পাবে না, তারা ওই সমস্ত ভাঁড় ভাঁড়ের গল্প কার্টুন এগুলো নিয়ে তারা তাদের অ্যাপিয়ারেন্স, কিন্তু আমাদের এর কোনো আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। বরং এমন রোমাঞ্চকর যেগুলো নাটক সিনেমায় বানাতে পারবে না, এমন সব রোমাঞ্চকর ইতিহাস ঐতিহ্য আমাদের রয়েছে, সেগুলো টেনে নিয়ে আসলেই হলো, আর কিছু প্রয়োজন নেই, সেটাই সম্ভব। বিষয়টি হলো মানে তুমি যেটা বলতে চেয়েছো, আমার মনে হয় যে যারা স্পিকার আমাদের দেশে, বক্তা অথবা আলোচক, তাদের ভ্যালুয়েশনটা সমাজে যেরকম, যারা রাইটার লেখক তাদের ভ্যালুটা আসলে একটু একটু না মানে অনেকখানি কম, তারা তাদের মূল্যায়নটা সেভাবে পাচ্ছে না, এই তো কথা, এটা বাস্তব। তবে দুটো ধারারই প্রভাব আছে,
সমাজের কিছু জিনিস আছে বাস্তবতা, এটা তোমাকে মেনে নিতে হবে। একটা হচ্ছে যে বিল্ডিং এর নিচের যে ইট কয়েকখানা থাকে সেগুলো দেখা যায় না, কিন্তু পুরো বিল্ডিংটাই দাঁড়াই থাকে সেটার উপরে। যিনি মনের প্রসারতায় স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে।